ঈদের আমেজ নেই মুন্সিগঞ্জের বন্যাক্রান্ত গ্রামগুলোতে। প্রতিদিন লৌহজং, টঙ্গিবাড়ি, শ্রীনগর ও মুন্সিগঞ্জ সদর উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। দীর্ঘদিন ধরে নদী তীরবর্তী 200 গ্রামের মানুষ পানিবন্দী। পদ্মার পানি বৃদ্ধির ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চারিদিকে বন্যার পানি, কাজকর্ম বন্ধ হয়ে গেছে বহু মানুষের। বসতবাড়িতে পানি ওঠায় অনেকেই খুঁজছেন নতুন থাকার জায়গা। জমি ভাড়া নিয়ে থাকছেন কেউ কেউ, অথবা উঠেছেন আত্মীয়দের বাড়িতে। আবার অনেকে ভিটে না ছেড়ে ঝুঁকি নিয়ে পানিবন্দী হয়ে বসবাস করছেন। করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতিতে অসহায় এই অঞ্চলের মানুষ। ঘরের ভিতরে পানি, তীব্র স্রোতের কারণে ভাঙনের ঝুঁকিতে হাজারো বাড়ি। খাদ্য সংকট ও বিশুদ্ধ খাবার পানির খোঁজে ব্যস্ত এখানকার মানুষগুলোর কাছে এবারের ঈদ আর পাঁচটা দিনের মতোই। নেই উৎসবের আলাদা আমেজ, নেই কোনো আনন্দ। বাড়ির চারপাশে শুকনো জায়গা না থাকায় পশু কোরবানি দেয়া নিয়েও পড়েছেন বিপাকে। আমরা অনেক রিস্কের ব্যাপারে আছে, আমি ঘর দুয়ার বাইরে সাজানোর সম্ভাবনা আছে। কাপড় চোপড় নিয়ে আসি আত্মীয়র বাড়ি, যেখানে শুকনা পাল্টাইয়া তারপর আমরা একদিকে যাই। গরুটা নিয়ে যে বিক্রি করব তাও মানে নেওয়ার মতো জায়গা নাই, প্রচন্ড স্রোত। ঈদ আসবো, ঈদ যাব, কিন্তু পানি কাজে যদি না কমে বাড়িতেই থাকুন। ঈদই কিভাবে ঈদ উদ্বোধন করবো সেই তহবিক তো আমাদের নাই। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। যারা নিজেদের ঘরে রয়েছেন এবং তাদের খাবারের চাহিদা রয়েছে, সাহায্য দরকার আছে, এরকম মানুষজনকে আমরা সরকারের পক্ষ থেকে শুকনো খাবার, নগদ অর্থ এবং শিশু খাদ্য, গো খাদ্য সেগুলো পৌঁছে দিচ্ছি। এখন গরু কুরবানির জন্য যেমন স্কুলের কিছু মাঠের পাশে পুকুর বা জলাশয় এরকম আছে, সেখানে আমরা ব্যবস্থা নিতেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদগাহ মাঠের ব্যবস্থা করেছি। জিবিসি নিউজ ডেস্ক।